আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সলাত ওয়াসালাম আলা মাল্লা নবী বাদা আম্মা বাদ প্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আত্মাহারিক টিভি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই পবিত্র মাস মাহের মদানে আর তার একটি বিনিয়মিত আয়োজন রামাজান প্রতিদিন এই অনুষ্ঠানে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টক উপস্থিত হয়েছি আমরা জানি যে ইসলামের অন্যতম একটি বিধান হচ্ছে জাকাত প্রদান করা এই ফরজ বিধানটি পালনের ক্ষেত্রে অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি কারণ জাকাতের অনেক অনেক ভাগ আছে অনেক পদ্ধতি আছে যে বিষয়গুলো আমাদের সকলেরই সঠিকভাবে জানা উচিত এবং সে আলোকে আমাদের জাকাত বের করা উচিত এ বিষয়ে অনেক অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি এবং অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে সে কারণে আমরা এই টক শোটি একটি পর্বে না রেখে আমরা কয়েকটি পর্বে আমরা আপনাদের সামনে উপস্থিত হব কয়েকটি কয়েকটি পর্ব নিয়ে তো আজকে আমরা প্রথম পর্ব জাকাত ইসলামের অন্যতম একটি ফরজ বিধান আর এই বিধানের অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হই যে জাকাত কিভাবে আদায় করতে হবে কোন পদ্ধতিতে কি পরিমাণ সম্পদ হলে জাকাত দিবে কারণ এখানে আছে অনেকগুলো প্রকার আছে গচ্ছিত অর্থ আছে ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে উৎপন্ন ফসলের ব্যাপার আছে স্বর্ণালঙ্কারের ব্যাপার এসবগুলি নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকি আর এই কারণেই আমরা এই টক একটি পর্বে সমাপ্ত না করে আমরা কয়েকটি পর্বে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ আজকে আমরা প্রথম পর্বে যে বিষয়টি আলোচনা করব যে বিষয়ের উপর আজকে আমরা আজকের পর্বটি করব সেটি হচ্ছে নগদ অর্থ ও সহনালঙ্কারের জাকাত আমাদের কাছে কার কাছে কি পরিমাণ টাকা পয়সা থাকলে আমাদের জাকাত দিতে হবে এবং কি পরিমাণ গহনা থাকলে আমাদের জাকাত দিতে হবে এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আপনার আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন অন্যতম দুজন দায়ী দুজন অন্যতম আলেম দিন একজন হচ্ছেন সৌদি আরবের আল কাসিমের একটি ইসলামী দাওয়া সেন্টারের সম্মানিত দায়ী হাফিজ আখতার মাদারী আমাদের সাথে আর একজন অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন অন্যতম দায়ী মুখলিসুর রহমান মাদারীকুমতুল্লাহ আমরা দুজন শাহেককে তাহারিক টিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা দুজনের কাছ থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দলিল ভিত্তিক আমরা শুনবো এবং দর্শকদের জন্য এই প্রশ্নের উত্তরগুলি উপকার বয়ে আনবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আমরা প্রথমে আখতার মাদারীর সাহেবের কাছে যাচ্ছি প্রথম প্রশ্ন নিয়ে আমরা তার কাছে জানতে চাইব যে আসলে জাকাত ইসলামের একটি অন্যতম বিধান আমরা বাহ্যিকভাবে দেখি যে জাকাত দিলে সম্পদ কমে যায় কারণ জাকাত যে সম্পদ থেকে দেয় সেখান থেকে তো কিছু দিতে হয় সেই কারণে কমে যায় এটা আমরা কিন্তু সবাই বুঝি বা জানি বাহ্যিক দৃষ্টিতে জাকাতের অর্থটা আসলে কি আর জাকাতের হুকুম কি জাকাত দিলে কি আসলে সম্পদ কমে যায় নাকি এ বিষয়ে শরীয়ত আমাদেরকে কি বলছে বা কি দিক নির্দেশনা দিচ্ছে আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওসালাত ওসালাম ও আলা আশরফ ইলাম সালী নবী ইহাম আল আলহি ও আসি আজমাই নামাবা ধন্যবাদ মাননীয় উপস্থাপকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে টকশোকে আহ্বান করার জন্য এবং যে বিষয়ে প্রশ্ন করেছেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ে আজকে মুসলিমরা অনেক অসচেতন যাই হোক ভূমিকা ছাড়াই আমি বলব যে জাকাত শব্দের শাব্দিক অর্থ হলো আর নুমু জিয়াদা মানে বৃদ্ধি হওয়া বেশি হওয়া শাব্দিক অর্থ এবং জাকাত শব্দের শাব্দিক অর্থ হয় পবিত্রতাও পাক নিজে বলেছেন কদ হামান জাক্কাহ সফল হলো ওই ব্যক্তি যে তার তার নিজের নফসকে পবিত্র করল এবং আল্লাহ পাক সূরা বা বলেছেন খুদ্ আলিহিম সদা কতং কি হে নবী সাল্লাহ সাল্লাম আপনি তাদের কাছ থেকে জাকাতের মাল গ্রহণ করুন তথা এই মালটি বাকি মালগুলোকে পবিত্র করে দেবেন তাহলে জাকাতের অর্থ বৃদ্ধি হওয়া আর জাকাতের অর্থ হল পবিত্র আরও শাব্দিক অর্থ আছে যেমন সালাহ মানে সংশোধন হওয়া এটা অর্থ আসে প্রশংসা করা এটাও অর্থ আসে শাব্দিক অর্থ আল্লাহ বলছেন যে ফালুজাকু আনফুজাকু তোমার নিজেকে ফ্ল্যা নিজেকে নিজে ভালো বলো না নিজের প্রশংসা নিজেই করা এটা শাব্দিক অর্থ আর শরীয়তের পরিভাষায় জাকাতকে বলা হয়েছে আ তা ইখরাজি জুজ ইন ওয়াজিবিন সারান ফি মালিন আউ জাহাতিন মা আল্লাহ সন্তুষ্ট জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদকে বের করা নির্দিষ্ট তরিকায় বিশেষ ব্যক্তিদের জন্ম এটা শরীয়তের পরিভাষায় জাকাত তো জাঘাত একটি ইসলামের অন্যতম একটি রুকুন ইসলামের তৃতীয় নাম্বার রুকুন এটি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আব্দুল্লাবিন ওমর রাজি হাদিস বনিয়াল ইসলাম আলা আল্লাহ খামসিন শাহাদ আল্লাহ ইলাহ ইহ ও আন্না মুহাম্মদ রাসুল্লাহ ও ইকাম ইসালাহ ও ইতা ইস যে ইসলামের স্তম্ভ পাঁচটি জিনিসের উপর এক নম্বর হলো কালে সাক্ষী দেওয়া দুই নম্বর সাহায্য আদায় করা আর তিন নম্বর হলো জাকাত দেওয়া কিন্তু এই জাকাতটার গুরুত্ব আমাদের বর্তমান মানে বিশেষ করে বাংলাদেশ বা ভারত উপমহাদেশের এর গুরুত্বটা জানি না কেন এটাকে এত বেশি কমে দেওয়া হয়েছে যে স্বাভাবিকভাবে যদি আমরা কাউকে জিজ্ঞেস করেছি ইসলামের রুকুন কয়টি তখন তারা পাঁচটা বলবে কিন্তু হিসাব কীভাবে করবে কালেমা নামাজ রোজা জাকাত জাকাত জাকাতটাকে একেবারে লাস্টে নিয়ে যায় শেষে আসলেই জাকাত শেষের দেওয়ার কারণটা হলেই যে মার্শাল আমরা দেখতে পাই সালাত আদায়কারী সংখ্যাও কম না স্যাম পালন করার সংখ্যাও কম না হজ করার সংখ্যাও কম না কিন্তু জাকাত দিতে আমরা অনেকেই অনুসাহী বা এটা আমাদের জন্য অনেকের কষ্ট হয় আর কষ্ট হওয়ার মূল কারণটা হলেই যে জাকাত তো নিজের মাল থেকে কিছু মাল বের করে গরিবদের জন্য দেওয়া তো বাহ্যিকভাবে যেহেতু এটা নিজের মালের মধ্যে একটা কমি হয়ে যায় আর এটা সবার মালকে পছন্দ করেন ভালোবাসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে জাকাতকে আমরা একবারে পঞ্চম নাম্বার রেখেছি কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে জাকাত হলো তার্তিবে এবং তৃতীয় নম্বর এবং আরেকটি বিষয় সেটা হলো যে কোরআনে মসজিদের মধ্যে যেখানেই আল্লাহ পাক সালাতের কথা বলেছেন আকিম মুসলা ওয়া তুহাত তোমরা সালাত কায়েম করো এবং জ্যাকাত প্রদান করো মানে সালাতে সালাতে তাকে একেবারে মিলিয়ে দিয়েছে পাঁচটি রুগুনের তারতব্য কিন্তু সালাত এটা জি 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 আরেকটা মজার ব্যাপার সেটা হলো যে আরও যেগুলো রুকুন আছে বিশেষ করে বিশেষ করে যেখানে মুসলিমদেরকে অন্যের বিরুদ্ধে জেহাদের কথা বলা হয়েছে কেতালি কথা বলা হয়েছে তো প্রতিপক্ষ ব্যক্তি যদি সে কারেমা পড়ে শুধু কালেমা পড়লেই যে তার সঙ্গে জেহাদ বন্ধ করতে বা কেতাল বন্ধ করেছে তা বলা হয়নি বলা হয়েছে সে যদি কালেমা পড়ার পর তো বা করে সালাত কায়েম করে ও আতু জাকা এবং প্রদান করে এখানে মনে মানে হলে যে একজন মুসলিম তাকে পরিপূর্ণ মুসলিম হিসাবে পরিচিত করার জন্য এই তিনটা কাজ তাকে অবশ্যই করতে হবে কালেমা সালাদ এবং জাকাত অপরাধটা হাদিস আল্লাহনবসলাম বলেছেন যে ওমির তু আল্লাহ নাস হাত্তা হাত এসাদ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি লড়াই করব অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে সাক্ষী না দেবে এবং সালাদ কায়েম না করবে এবং জাকাত প্রদান না করবে তার মানে হলেই জাকাত প্রদান না করা পর্যন্ত ওই ব্যক্তি নিজেকে মুসলিম বলে পরিপূর্ণ পরিচয় দেওয়ার মতো অবকাশ থাকে না এবং এর পরেই কিন্তু বলা হয়েছে যে ফকাত আসামু মিন্নি এই তিনটি কাজ করবে কালমা পড়েছে সালাত করছে করছে এবং জাকাত দিচ্ছে তবেই সে আমার কাছ থেকে তার জান এবং তাহলে এটার দ্বারা বোঝা যাচ্ছে যে জাকাতের গুরুত্ব অনেক বেশি অনেক বেশি অনেক বেশি যদিও আমলের ক্ষেত্রে সালাত হলো নাম্বার ওয়ান আর জাকাত হল দুই নম্বরে জাকাত দিলে সাধারণভাবে যেটা দেখা যায় এটাই মনে হয় যে মাল কমে যাচ্ছে বাহ্যিকভাবে কিন্তু শরীয়তের পরিভাষায় যেহেতু জাকাতের অর্থই বৃদ্ধি শাব্দিক অর্থ আর বাস্তবে করহাদেশের আলোকে যদি আমরা দেখতে চাই তাহলে আল্লাপাক বলেছেন যে না জাকাত দিলে মাল কমে না আল্লাপাক মালকে বৃদ্ধি করে দেয় এই বৃদ্ধিটা দুটা অর্থ দুনিয়াবি ক্ষেত্রেও বৃদ্ধি হতে পারে আর আখেরাতের জন্য সেটা সঞ্চয় হিসাবে থাকবে এটাও তার জন্য কল্যাণকর এবং এটাও বৃদ্ধির একটা অংশ করে অর্থ বহন করে জি

তুমি যে সুদ দাও মানুষের যে সুদ নেই বাহ্যিকভাবে এটা বৃদ্ধি মনে হয় এখন ফালাই আরবো ইন্দাল্লাহ আল্লাহর কাছে এটা বৃদ্ধি হয় না অমা আতে তুমি জাকাতিন তুরি দুন আবার ঝাল্লা ফা উলা ই কাহমুল আর যখন কোনো ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট মতো জাকাত দিবে আল্লাহ পাখের কাছে সেটা বৃদ্ধি হিসাবে গণ্য হবে বৃদ্ধি হবে আল্লাহ নবী সালাম হাদিসে বলেছেন মুসলিমের রেওয়ায়ত বলছেন যে মা নাকাসাত সাদা কাতুন মিন মা লিন যে সাদাকার কারণে মাল কম হয় জি

একটি উদাহরণ দেওয়া যেতে পারে আল্লাহ নবী সালাম তিনি আয়সা রাজি আল্লাহ জিজ্ঞেস করেছেন একটা মানে ছাগল জবাই করা হয়েছে তো আল্লাহ নবীম তিনি একাই ওটাকে ভক্ষণ করেন না আর ওটাকে সাদগা করেন বিলি করে দেন তো উনি ঘরে জিজ্ঞেস করেছেন এই আয়সা আহ সেই বকরির কতটুকু অংশ বাকি আছে উনি বলছেন মা বাকিয়া মিনহা ইতিহা যে তার মধ্যে শুধুমাত্র হাতের অংশটাই বাকি আছে তো আল্লাহ নবীসাম বলছেন যে বাকিয়া কুল্লু হা গায় মানে পুরাটাই ছাগল বাকি আছে শুধু এটা বাকি নেই তার মানে হলেই যে আমরা যেটা খাবো এবং যেটা পুরবো এটা দুনিয়া শেষ কিন্তু যেটা আল্লাহ রাস্তার জন্য যেটা খরচ করবো দান করবো সেটাই কিন্তু মূলত আল্লাহ রয়ে যাবে হাতের অংশ বাদ যেটা তুমি দিয়েছ এটাই মূলত আছে আছে তার মানে আমরা যেটা খাচ্ছি পড়তেছি এটা তো শেষ করে দিচ্ছি দুনিয়া আমাদের জি জি আর যেটা দান খয়রাত করব ইনশাল্লাহ এটা আমাদের পরবর্তী জীবনের জন্য এটা আল্লাহ পাকের কাছে সংরক্ষণ হিসাবে থাকবে আলহামদুলিল্লাহ এবং সাদাকার মাধ্যমে একজন ব্যক্তি

জাকাত যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এতে কোনো সন্দেহ নেই এবং ইসলামের তৃতীয় রুখুন এবং আমরা যে জাকাত দিব আল্লাহ সন্তুষ্ট জন্য দিব খুশি মনে দিব এবং আল্লাহর এই বিধানের প্রতি বিশ্বাস রাখবো যে ইনশাআল্লাহ জাকাত দিলে সম্পদ কম হবে না ইনশাল্লাহ আল্লাপাক দুনিয়ায় সম্পদ বৃদ্ধি করে দেবে এবং আখের হাতেও আল্লাপাক আমার জন্য এর নেকি সংরক্ষণ করে রাখবেন জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আসলে যে বিষয়টা আমরা এই প্রশ্ন উত্তর থেকে আমাদের কাছে যে বিষয়টা একেবারে স্পষ্ট হলো যে জাকাত দিলে সম্পদ কখন কমে না বৃদ্ধি হয় আর মূলত হচ্ছে যে এই বৃদ্ধি করার মালিক তো আল্লাহ আমি জমিতে ফসল বুনলাম কিন্তু এই শস্যটা সেখান থেকে চারা গাছ ওঠা আবার গাছটা বড় হওয়া শীষ হওয়া পুরা এই যে একটা প্রক্রিয়া এটা করছেন কি আল্লাহ জি জি আমরা যদি আল্লাহর পথে খরচ না করি তাহলে তো আল্লাহ দিবেন না একটু যোগ করে দেওয়া যায় যে সোরা কারোর মধ্যে আছে যে

যে আমাদেরকে দান দানসাদা করতে হবে দান করলে আল্লাহর রাগ কমে যায় আর আল্লাহকে খুশি করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এর রামাজান মাস আল্লাহকে খুশি করার চেষ্টা আমাদের করতে হবে আর বিশেষ করে এখন সারা পৃথিবীব্যাপী যেই মহামারী চলছে এটা তো আল্লাহর পক্ষতে একটা গজব হাদিসে আসছে আমরা এর আগের আলোচনাগুলিতে আমরা এগুলো বলেছি কাজে এই মুহূর্তে আমাদের সকলের উচিত বেশি বেশি করে দান করা বেশি বেশি করে দানের মাধ্যমে যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হয়তো বা আমাদের কাছ থেকে এই বিপদ উঠিয়ে নেবেন প্রিয় দর্শক আমরা এবার দ্বিতীয় প্রশ্ন নিয়ে যাচ্ছি মুখলশ রহমান মাদানী সাহেবের কাছে শেখ আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে কি পরিমাণ অর্থ সম্পদ অর্থাৎ নগদ টাকা পয়সা অথবা সনালঙ্কার থাকলে জাকৎ দিতে হবে এটার পরিমাণটা নিসাবটা কি কত রোগ থাকলে জাকাত দেবে এটা একটু বলবেন আরহিম হামদুল্লাহ রফ্লা আলা মিনাল্লাহ আফতিউ দফিরসালাত ওসলাম আলাবদ ও আলা আলী ওসাবসাল্লাম আমাবাদ যে সমন্বিত দর্শক মন্ডলটি আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বসেছি এতক্ষণ আলোচনা শুনে আসলেন গুরুত্ব সম্পর্কে এবং সে ফজিলত এর মধ্যে চলে এসেছে অনেকটাই আমরা এখন জানব স্বর্ণ এবং রূপ্য এর জাকাত কখন দিতে হবে আমরা একটা পরিমাণ আছে যে সাহেব নিসাব তো সাহেব নেশাব কখন হবে কি পরিমাণ স্বর্ণ রূপ্য হলে আপনার সে সাহেব নিসাব হবে এ ব্যাপারে আবুদাবাদের মধ্যে একটি স্পষ্ট হাদিস আছে সাল্লাম বলেছেন লাইসা আলাইকা উন তোমার উপরে কোনো কিছু নাই হাতা মিসকাল তোমার যাহাব স্বর্ণের মধ্যে কোনো জাকাত নাই যতক্ষণ পর্যন্ত মিসকাল না হবে আর এশরুন মিসকাল এটা আমরা হিসাব করে বর্তমান সময়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পঁচাশি গ্রাম আল্লাহ ইখতলাফ পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম আমাদের বর্তমান সময়ে আমাদের দেশে যেটা ওজন হবে সেটা হচ্ছে নাকি তো মানে সাড়ে তো বাংলাদেশি হিসাব অনুযায়ী আমরা সাড়ে সাত ভরি যদি স্বর্ণ মালিক হয়ে যায় এবং হাল আড়াই হাল হাউ নাম কথা বলেছেন তার উপর যদি বছর অতিক্রম হয় তাহলে যাকার খরচ হবে এটা হচ্ছে রূপের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম ওটা বলে দিয়েছেন যে রূপ যদি আপনার সাড়ে সাত বাউান্ন তোলা সাড়ে বাউান্ন তোলা সেটা হচ্ছে আপনার বর্তমান আধুনিক ওজন যেটা পাঁচশত ছিয়ানব্বই গ্রাম শত ছিয়ানব্বই গ্রাম যদি কাউরি কাছে রূপ হয় তখন তার হাওড় এবং তার উপরে যে বছর অতিক্রম হয় তাহলে তার উপরে চাকাপ খরচ হবে জি আরেকটি বিষয় হচ্ছে যদি নগদ টাকা থাকে সেটা হ্যাঁ নগদ টাকা তো হবে এটা আগের টাকা ছিল আবার এটা আমরা পরবর্তীতে আলোচনা করব স্বর্ণ প্রতি তুলনা করবো নাকি রূপর প্রতি করব এটাই স্পষ্ট করবো মানে স্বর্ণ রূপের এবং টাকার অর্থাৎ যেটা সেটা আমরা জানতে পারলাম প্রিয় দর্শক আমরা এবার আর পরের প্রশ্ন নিয়ে যাচ্ছি হাফেজ আখতার মাদানি কাছে তার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে নেশাবের যে কথাটা বলা হচ্ছে যে নিসাবটা ধরা হবে তো সেটা এখানে দুটা বিষয় আসছে একটা স্বর্ণ একটা রৌপ্য তো নেশাবটা স্বর্ণের উপর ভিত্তি করে ধরা হবে না রৌপ্যের উপর ভিত্তি করে ধরা ধরা হবে কারণ এখন বর্তমান বাজারে সোনা এবং রূপার দামের পার্থক্যটা অনেক বেশি অনেক বেশি যেটা একসময় সাড়ে সাত বুড়ি সমান সাড়ে বাউন্ন তোলার ছিল কিন্তু এখন সেটা মূল্যের বিবেচনা অনেক কম বেশি সেই ক্ষেত্রে কোনটা ধরা যায় আবার আরেকটা প্রশ্ন এর সাথে সংযুক্ত করে দিচ্ছি যে কারো কাছে নগদ টাকা কিছু আছে কিছু সোনা আছে সাড়ে সাত সোনার মালিক না কিন্তু টাকা এবং সোনায় মিলে সাড়ে সাত বুড়ির মূল্যের সমান হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তিনি কীভাবে তার উপর জাকাত আবশ্যক হবে ফরজ হবে কি এই বিষয়টা যদি আপনি একটু বলতেন জাক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে এখন আমরা যে টাকার জাকাত যেটা দেবো এই টাকার জাকাতটা ভিত্তি কিন্তু নেশাবের পরিমাণটা হলো সোনা এবং রূপার পরিমাণের উপর এটা আমরা শেখ মুখ্য সারের জানতে পারলাম যে স্বর্ণের কারখা যদি সাড়ে সাত ভরি থাকে অথবা রূপা যদি কারখা সাড়ে তোলা থাকে এটা হলো নেসাব মুস্তাকিল পরিপূর্ণ একটি নেসাব সোনা এবং চান্দি এটার উপর ভিত্তি করেই কিন্তু নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য যা কিছু আছে এটা কিন্তু এই দুটার উপরে হিসাব করে তার নেশাবটা নির্ধারণ করা হবে এখন যেটা আমরা প্রশ্ন যে আমরা কোনটার উপর নেশাব নির্ধারণ করবো উপর নাকি রূপার উপর শরীয়ত দুটাকেই মানে ইস মোস্তাকিল বা স্থায়ীভাবে নেশাব গণ্য করেছিল মানে এখতিয়ার এটা আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে যে আমি স্বর্ণকেও এখতিয়ার করতে পারি গণ্য করতে পারি অথবা রূপাকেও করতে পারি আর আল্লাহ নবী সালাম যখন এই এখতিয়ারটা দিয়েছিলেন তখন আসলে এই দুটার মূল্য একই ছিল অর্থাৎ সাড়ে সাত ভরি সোনার যেটা মূল্য ছিল এখন যেটা সাড়ে সাত ভরি সোনাদের যে পণ্যটা কিন্তু রেট আচ্ছা এখন যেটা বর্তমান যেটা সমস্যা সেটা হলে এখন দুটার মধ্যে অনেক পার্থক্য স্বর্ণ হয়তো বা সাড়ে সাত ভরির দাম হয়তো সাড়ে তিন লাখ টাকা হয়ে যেতে পারে আবার রূপা হয়তো দেখা যাচ্ছে সাড়ে বাহান্ন তোলা বা ভরির মূল্য হয়তোবা এক লাখ হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনটাকে নেশাব ধরে ধরে আমরা হিসাব দেব সেটা একটা বিষয় তা আসলে এই বিষয়ে ওলামা এখরামের মধ্যে একতলাপ আছে এক দল ওনারা বলেছেন যে রূপাকেই প্রাধান্য দিয়ে যেহেতু রূপাটা হলো নেশাব এখন কম চলে ফল আনফা আলী হ্যাঁ আনফা আলী ফোকারা আর যদি এই অল্পটা ধরা হয় তাহলে গরিবদের জন্য বেশি উপকার এটা একটা বিষয় আর আর মত পোষণ করা হয়েছে যে না যেহেতু স্বর্ণ এটা আসলে এখন বিশ্বে যে মুদ্রাগুলি চলছে এটা কিন্তু স্বর্ণের উপরেই ভিত্তি করে চলছে তাই না কি স্বর্ণের ভিত্তি করে তো যেহেতু টাকার জাকাত দিবেন তাহলে টাকাতে যেহেতু স্বর্ণের সাথেই মিলেটার এটার সেহেতু স্বর্ণের সাথে মিলাই দিতে হবে এর এটা একটা তাদের দলিল হ্যাঁ আর একটা দলিল হলেই যে স্বর্ণের যেটা নেশাব বা স্বর্ণের যেটা মূল্য এটা কিন্তু স্থিতিশীল আল্লাহ রসুলের যুগেও বেশি ছিল এখনও বেশি কম হয় নাই এটা স্থিতিশীল এটা কম বেশি হয় না রূপাটা একেবারে অনেক কম বেশি হয়ে গেছে তিন নম্বর হলেই যেটা বললাম যে আল্লাহ রসুলের সময় দুটা একই ছিল আর বিষয় সেটা হলেই যে স্বর্ণের যেটা নেশাব আকরাব ইলাল আনসিবাতিল মাতকুরা মানে স্বর্ণের যে জাকাতের যে অন্যান্য যেগুলি খাত আছে অন্যান্য যেগুলি জাকাতের অন্য আছে গরুর নিচে জাখাত নেই চল্লিশটা নিচে এবং প্রায় পাঁচ মতো এর নিচে জাখাত নেই তাহলে দেখা যাচ্ছে যে সেগুলির মূল্য অনেক বেশি আচ্ছা সেই ক্ষেত্রে অনেকে বলছেন যেহেতু ওগুলির মূল্য বেশি তো স্বর্ণ ধরাটাই বেশি নগদ অর্থের ক্ষেত্রে স্বর্ণ ধরাটাই বেশি সতেরো আঠারো উনিশ মন এটা কিন্তু মূল্য বেশি না এটা আমরা অনেক কম হ্যাঁ না ওটা তো ফসলের ক্ষেত্রে আর ফসলটা বছরে যেটা ফসলে বছর বছরে ফসল হয়তো বা দুইবার তিনবারও চলে আসে তো যাই হোক আমরা বলবো যে শরীয়তের হ্যাঁ হ্যাঁ শরীয়তের দুটোটাকেই নির্ধারণ করেছে সে আমরা দুটোই আছে আমাদের এটা আছে তবে এটা যদি রূপাকে ধরা যায় তাহলে এটা বেশি তা পরিচয় এবং এটা অবশ্যই আল্লাহর কাছে বেশি প্রিয় বেশি প্রিয় আর কেউ যদি ধরে সেটাও এটা কোনো অপরাধের কোনো বিষয় নাই সমস্যার কিছু নেই সমস্যা দ্বিতীয় প্রশ্ন যেটা জি মানে অর্ধেক নিসাব আর অর্থ নিসাবের অর্ধেক শোনা আছে আমরা পুরো যোগ করি যে আমরা অবশ্যই জনগণ কি করবে কোনটার পাব তো আমরা বরং বলছি মজলিস থেকে আমরা আবদার জানাবো বা আহ্বান জানাবো যে আপনারা রূপোর উপরে হিসাব করে যাকাতটা দিবেন কারণ এটা উপকার আপনার জন্য উপকার এবং উপকার আমাসাকীদের জন্য উপকার দেশ ও জাতির জন্য কল্যাণ তো যেটার মধ্যে কল্যাণ বেশি আছে সেটাকে অগ্রাধিকার দিব আমরা বর্তমান বাজারে যেহেতু আল্লাহ নবীলাম দুটাই আমাদেরকে ছাড় দিয়ে ছাড় দিয়েছে সুতরাং আমরা রূপর ওপরে হিসাব করে আপনাদেরকে আহ্বান জানাবো যে এর উপর উপরে হিসাব করে জাকাত দিবেন জি ধন্যবাদ আপনার কাছে প্রশ্নের দ্বিতীয় অংশ যেটা বলছিলাম যে কারো কাছে সোনা সাড়ে সাত বুড়ি নেই অর্ধেক আছে কিন্তু বাকিটা তার নগদ টাকা দিয়ে ফেলা হচ্ছে এই ক্ষেত্রে কি দুইটা মিলে কি নিসাব ধরে জাকাত পরিশোধ আদায় করা যাবে না এক্ষেত্রে এখানে দুটা বিষয় একটা হলেই যে কারো কাছে স্বর্ণ আছে নেসাবের কম আবার কিছু রূপ আছে তাহলে এই দুটাকে নেসাব পরিপূর্ণ করার জন্য একসাথে মেলা যাবে কিনা এ বিষয়ে আলেমদের একমত যে না এই বিষয়ে মেলানো যাবে না যেহেতু স্বর্ণ এটা একটা মুস্তাকিল জাকাতের নেশা রূপা এটাও মুস্তাকিল জাকাতের নেশা ওনারা দূরে হিসেবে নিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি ওই সুদের ক্ষেত্রে বলেছেন আদাহাবি ও বিল ফেদ বিল বিলের হ্যাঁ তার মানে হলো এই যে কেহ যদি স্বর্ণের রূপা দিয়ে যদি কম বেশি করে এটা কিন্তু সুদ হবে না তার মানে এটা আলাদা জিনিস এটা আলাদা আলাদা এক্ষেত্রে যেহেতু দুটাই আলাদা আলাদা নেশাব এই জন্য দুটো একসঙ্গে মেলানো যাবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হবে নগদ অর্থ না হবে এই প্রশ্নের আরেকটা অংশ সেটা হলেই যে কারো কাছে কিছু স্বর্ণ আছে অথবা কিছু রূপ্য আছে তার সাথে নগদ কিছু টাকা আছে এখন এই নগদ টাকাটা স্বর্ণ বা রূপার সাথে মিলাবে কিনা না এ বিষয়ে এ বিষয়ে মানে রাজে কল যেটা গ্রহণযোগ্য যেটা মত সেটা হলে হ্যাঁ মিলাবে মিলাবে এই জন্য যেহেতু টাকার মানে নেশাবের সম্পর্কটা হলো স্বর্ণ এবং রূপার সাথেই যেহেতু এটার সাথে এবং এটার উপর ভিত্তি করে কিন্তু টাকার এটা দুনিয়াতে চলে সেক্ষেত্রে এই দুটাতে মিলানো যাবে এ বিষয়ে এমনি ওসাম রহমানকে জিজ্ঞেস করা হয়েছে ইদা খানা মিরাল মাল কিলাহুমা ফাহাল ইলাল মাল ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কারোর কাছে কিছু স্বর্ণ আছে কিছু মাল আছে কোনোটাই নিসাব পর্যন্ত পৌঁছে না তাহলে কি আমরা দুটাকে একসাথে করে হিসাব করবো তখন তিনি বলছেন আন্নাহু ইউজাম দুটাকে একত্রিত করা হবে তাহলে স্বর্ণ আর রূপাকে একত্রিত করা হবে না কিন্তু অন্যান্য মাল বা ব্যবসায়িক মুদ্রা যেটা এটা হয় স্বর্ণের সাথে না হয় রূপার কিছু অংশ থাকলে এটাকে মিলে জাকাত পরিমাণ হলে তাহলে জাকাত দিতে হবে একটু আমরা করতে পারি যে কারোর কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপ আছে কিন্তু সে তো দুটা মিলে একটা স্বয়াব নেশাব হয়ে যাচ্ছে অর্থাৎ সে একজন ধনির মধ্যে চলে আসছে আমরা বুঝতে পারলাম যে সোনা এবং অর্থ যদি আলাদা আলাদা ভাবে পৃথক ভাবে নিসাবে না পৌঁছে সেক্ষেত্রে দুইটা একত্রিত করে নিসাব পরিমাণ হলো জাকাত আদায় করা যাবে তারপর ফরজ হয়ে যাবে প্রিয় দর্শক তারপরে আমরা এর পরের প্রশ্নের প্রশ্ন নিয়ে যাচ্ছি মুখলিশুর রহমান মাদানির কাছে আমরা জানি যে আমাদের দেশে আর কি সাধারণত মানুষ টাকা পয়সা গচ্ছিত রাখার জন্য সঞ্চয় করার জন্য ব্যাংকে জমা রাখে এবং ব্যাংকের রাখার যদিও আমরা ব্যাংকের যে রাখার বিষয়টা বৈধতা নিয়ে প্রশ্ন আছে সোদের বিষয় সেখান থেকে আবার বিরত থাকার কথা বলি কিন্তু অনেকে প্রশ্নটা আমাদেরকে করেন যে যারা ডিপিএস করেছে ব্যাংকে। তো ডিপিএসের টাকাটা ব্যাংকে থাকার কারণে সেইটার জাকাত কীভাবে দিবে বা ডিপিএস যে পরিমাণ টাকা সেটা নেশা পরিমাণ হয়ে যাচ্ছে কিন্তু ডিপিএসের বাইরে তার কোনো টাকা নেই সে ওই টাকার জাকাত দিয়ে দিবে তার বাইরে কোনো টাকার নগদ টাকা নেই কোনো উপায় নেই সেই ক্ষেত্রে কী করবে এটা একটা প্রশ্ন আর একটা হচ্ছে যে যারা চাকরি করেন তাদের প্রভিডেন্ট ফান্ড বলে একটা ফান্ড আছে যেটা তার বেতন থেকে কর্তন করে সেটা সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ রেখে দেন যেটা চাকরি শেষে তাকে দেওয়া হবে তো এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটার জাকাত দিতে হবে কিনা আর ডিপিএস বা ব্যাংকের রক্ষিত টাকার জাকাত দিতে হবে কিনা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রশ্ন এবং যুগ উপযোগী প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ সম্মানিত দর্শক মন্ডলী যদি কেউ ডিপিএস খুলে রাখে ব্যাংকে প্রথমে বলবো যে সুদী ব্যাংকের সাথে লেনদেন করা যায় যে হারাম আল্লাহকে ভয় করতে হবে এবং সুদী ব্যাংক থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে বিশেষ কোনো বিপদের সম্মুখীন না হলে বাধ্যকতা না থাকলে অবশ্যই সেটা বর্জন করতে হবে এটা প্রতি মুসলিমের দায়িত্ব এবং ইমানি কর্তব্য এখন কেউ যদি কোনো ব্যাংকে ডুবিএস খুলে রাখে তাহলে সাহেবের নেশাব হয়ে যায় কিন্তু সোহেব নেশাব হয়েছে কিন্তু তার অন্য কোনো টাকা নেই তাহলে সে জাকাত আদায় করবে কিনা যে আমাদের হাদিসেই স্পষ্ট যেটা আমরা পেয়েছি যে সোহেবেন সব যদি হয়ে যায় তাহলে জাকাত ফরজ আর যেহেতু জাকাত ফরজ হয়েছে তাহলে তাকে জাকাত দিতে হবে আর জাকাতটা এখন দিবে কোথার থেকে যদি দেখা যাচ্ছে যে ডিপিএস টাকার বাইরে তাহলে সে অবশ্যই সেখান থেকে জাকাত দিবে এটা হচ্ছে ডিপিএসটা ভেঙে ফেলবে ভেঙে দিবে ভেঙে ফেলবে অথবা যেভাবে হোক দু চার দিনের জন্য ঋণও নিতে পারে একাদ মাসের জন্য নিতে পারবে যদি বাহির থেকে দিতে চায় আর না হলে ওখান থেকেই জাকাত দিতে হবে কারণ তার উপর জাকাত ফরজ হয়ে গেছে আর যেটা হয়েছে যে পেনশনের টাকা যেটা বলি আমরা যে বেতন থেকে কর্তন করে 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 প্রভিডেন্ট ফান্ড পেনশন প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ যেটা রেখে দেওয়া হয় সরকার রাখে অনেক বেসরকারি প্রতিষ্ঠান রাখে রাখার পরে চাকরি শেষে তাকে দিয়ে দেওয়া হয় এটা জাকাত দিতে হবে কিনা এটা ব্যাপারে আলামা ইকরাম বলেছেন ফতোয়ালা জিনা দায়ে মায়া কি কথা বলেছেন ইবনে বাজুর রাহিমুল্লাহ বলেছেন যে এটা জাকাত দিতে হবে না কারণ সে মালিক না

ধন্যবাদ তো যখন পাবেন তখন না যখন তার মিলকিয়াতে আসবে মিলকিয়াতে আসবে এবং হালে হাউল শর্ত আছে কিনা আরে আছে যখন তার মিল আসবে তা সে মালিক আলাহা মালিক হয়ে যাবে গণনা করবে সে এক বছর এক বছর অতিক্রম করলে তখন সে ডাকাত দেখে দেখলাম আর ডিফেন্সের যেটা বিষয় সেটা হলে যে যখন নেশাব যখন পরিপূর্ণ হয়ে দেবে তাকে তো হিসাব রাখতে হবে তাই না তার যেহেতু গচ্ছেদ সম্পদ সে সেখানেই ব্যাংকে ডাকতেছে এটা এমন না জামা জানা নেই তার আগে আছে জানতে হবে যেহেতু তার এটা ব্যক্তিগত সম্পদ এবং সেটাকে হিসাব করবে যখনই নেশাব পরিপূর্ণ হবে তো যতদিন রাখবে

অনেক মহিলা আছে যাদের সম্পদ আছে নিসাব পরিমাণ কিন্তু তার অন্য কোনো ইনকাম নেই তার যে টাকা আছে সেই টাকাটা নিসাব পরিমাণ এর বাইরে তার কোনো ইনকাম নেই সে কি সেই টাকা থেকে জাকাত কন্টিনিউ করবে বা এক্ষেত্রে সে কী করবে যে সুন্দর প্রশ্ন করেছেন যে কোনো মহিলা বা কোনো মহিলা বা স্ত্রীর কাছে যদি সে নিসাব পরিমাণ মাল থাকে এখানে মালের দুটা বিষয় একটা হলে যে স্বর্ণ অলঙ্কার আছে অথবা অন্য কোনো তার সম্পদ আছে তো অন্য সম্পদ যদি থাকে বা টাকা পয়সা থাকে তার আসলে জাকাত যার মাল তাকেই জাকাত আদায় করা তার উপর ফরস এটা ফরসটা তার উপরে যে সে যে ওই মালের মালিক স্ত্রী যদি মালিক হয় স্ত্রীকেই আদায় করতে হবে সে মালিক সেটা স্বর্ণের মালিক হোক জায়গার মালিক হোক বা টাকার মালিক হোক এখন যেটা বললেন যে টাকার আমি বলছি যে টাকার বিষয় না বিষয়টা হলে যেমন সম্পদ আছে কিন্তু নগদ টাকা তার কাছে নেই অথবা স্বর্ণ আছে নেশাব পরিমাণ তার কাছে নগদ নগর টাকা সেই ক্ষেত্রে ওলামা এখন বলছেন যে সে প্রয়োজনে ওই স্বর্ণ ওখান থেকে জাকাত দিয়ে দিবে মানে স্বর্ণের জাকাত স্বর্ণ দিয়েও দেওয়া যায় অথবা স্বর্ণের জাকাত টাকার হিসাব করেও দেওয়া যায় তো হয় দেখা যাচ্ছে সে যে পরিমাণ আছে সেখান থেকে শতকরা আড়াই পার্সেন্ট যেটা জাকাত আসে ওই স্বর্ণ থেকেও দিতে পারে অথবা স্বর্ণ বিক্রি করে দিবে তার কাছে স্বর্ণ আসে এটা তাকে জাগাত দিতে হবে অবশ্যই হ্যাঁ গচ্ছিত স্বর্ণের ব্যাপারে জি অলঙ্কারের ব্যাপারে জি জি অলঙ্কারের ব্যাপারে জমার ব্যাপারও উনি যেহেতু তার কাছে এটা সম্পদ এবং সম্পদে জাকাত দিতে হবে তাকে সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সেখানে কিছু অংশ সে বিক্রি করে দিতে পারে কিন্তু জাকাত তাকে দিতে হবে এইভাবে দিতে দিতে কি তার মানে সম্পদ কমে যাচ্ছে না এটা তো যতক্ষণ পর্যন্ত তার কাছে নেশা পরিমাণ আছে তার উপর জাকাত ফরস আছে এটা দিতেই হবে

এখন তার পক্ষ থেকে জাকাত যদি তার স্বামী দিয়ে দেয় অথবা তার বাপ দিয়ে দেয় অথবা তার ভাই দিয়ে দেয় যে ঠিক আছে তোমার কাছে টাকা নেই যে আমি টাকা দিচ্ছি ঠিক আছে না যেটা সাধারণত অধিকাংশ এরকমই হয়ে থাকে তাহলে এটা জাকাত আদায় হবে কিনা জি এটা জাকাত হয়ে যাবে সমস্যা নেই মূলত জাকাত তাকে দিতে হবে তার উপর ফরজ এখন তাকে যদি তার স্ত্রী অথবা ভাই বা স্বামী যদি সহযোগিতা করে আলহামদুলিল্লাহ এটা তার জন্য আরও ভালো একটা বিষয় হলো সহযোগিতাটা পেলো এটাকে হাদিয়া অলিমার ক্ষেত্রে যেটা হতো আরকি অলিমা করার জন্য হয়তো অন্য একজন সহযোগিতা করছে বা মানে কেউ খাসি কিনে দিচ্ছে সহযোগিতা করা যাচ্ছে এখানেও করা যাবে আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে পরিবারের তিন সদস্য অর্থাৎ তিনটা ছেলে নামে যদি পৃথক পৃথক টাকা থাকে হয়তো কারো কাছে এক লক্ষণ এক লক্ষ কারো কারো নামে দেড় লক্ষ এরকম চার লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা আছে হ্যাঁ বা কম বেশি যেটা আছে একত্রিতভাবে নিসাব পরিমাণ হচ্ছে অর্থাৎ তিন সন্তানের নামে আলাদাভাবে টাকাগুলো গচ্ছিত রাখা আছে কিন্তু একত্রিতভাবে সেটা নিসাব হচ্ছে তিনজন মালিক আলাদা এই ক্ষেত্রে কি জাকাত আবশ্যক কিনা এসবটা এ সুন্দর একটি প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ একই ফ্যামিলিতে তিন সন্তান বা চারজন পাঁচজন সদস্য আছে প্রত্যেকের কাছে কিছু কিছু টাকা আছে কিন্তু যদি এটা পৃথক পৃথক হয় তাহলে জাকাত হয় না কিন্তু সব এক জায়গাতে করলে জাকাত হবে এই অবস্থাতে জাকাত এক জায়গাতে করে দিবে নাকি দিবে না যে মাসাল্লাহ হচ্ছে যে জাকাত ফরজ কার ওপরে আগে শর্তটি আমাদের জানতে হবে সেটি হলো যে শর্তর মধ্যে একটা হচ্ছে সে মালিক হতে হবে মালিক হতে হবে তো আমি এখন বিশ হাজার টাকার মালিক সুতরাং এটার উপরে আমার জায়গা দিতে হবে এটা কারোর সঙ্গে জমা করে না যদি এই মশালে চলে যায় না আবার জমা করার বিষয়টি চলে আসে যে এক ফ্যামিলিকে তাই জমা করে দিতে হবে তখন না বলবে যে তাহলে ভয়ে ভয়ে জমা করতে হবে বিরাট সমস্যায় পড়ে যায় মানুষ আল্লাহ বকরবোলা আলামিন ইরুদুল্লাহ বিকুল ইসরা আল্লাহ আসান চাই আরাম মানে সহজ চান সহজ চান আর ওরুদ বিকুল অসরা আল্লাহ আমাদের জন্য কঠিন চান না এজন্য সহজ করে দিচ্ছে আর দিন ইসরু নবীশালাম বলেছেন দিন হলো আসান তো যাদের সম্পদ আছে পৃথক পৃথকভাবেই তারা গণ্যা করবে পৃথক পৃথকভাবেই জাকাত হলে দিবে না হলে দিবে না একত্রিত করবে না যদিও এক ফ্যামিলি হয় যদিও নিজের সন্তান হয় কেন সে নিজে মালিক এটা আচ্ছা মালিক পৃথক হওয়ার কারণে জি জি এটা যদি নিঃসব পরিবার না হয় তাহলে একত্রিত করে জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা বলছে মালিক মানে যে যেই পরিমাণের মালিক সেই অতটুকু কিন্তু আর একজনের সম্পত্তি তো একত্রিত করে যোগ করা যেতে পারে সেটা হলো যে একই বাপের হ্যাঁ মানে অধীনে স্ত্রী এবং মেয়ে উভয়ের স্বর্ণ আছে নেসাবের বেশি দশ ভরি সোনা আছে হয়তোবা মেয়ের জন্য পাঁচ ভরি আর স্ত্রীরটা পাঁচ ভরি সেই ক্ষেত্রে এটাকে একত্রিত করে জাকাত দিবে নাকি না হিসাব আলাদা এখানে তো একই ব্যাপার যদি এটাকে মেয়েকে যদি মালিক না বানিয়ে দেয় তাকে যদি না দিয়ে দেয় মালিক অর্থ এটা যে আমি তার জন্য রেখেছি আমি তাকে এটা এখন দিয়ে দিছি বা দিয়ে দিব এটা এটা তাকে 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 মালিক হিসেবে তার একবার আলাদা করে রেখেছে তো সেই ক্ষেত্রে কিন্তু ওলামা এখরামদের এটাই বক্তব্য ইমন ওসাম রহমাল এটা বলছেন যে না দুটাকে একসাথে করা যাবে না করা যাবে তাই না মেয়ের হিসাব আলাদা থাকবে স্ত্রীর হিসাব আলাদা থাকবে আরেকটা বিষয় সেটা হলে কেউ যদি জাকাত থেকে বাঁচার জন্য বাঁচার জন্য

টিভির বিশেষ আয়োজন রামাদান প্রতিদিন টিভি জীবনের জন্য আপনারা দেখছেন আত্যাহারিক টিভির বিশেষ আয়োজন রামাদান প্রতিদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী বিরতির পরে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম স্বর্ণালঙ্কারের জাকাত এবং নগদ অর্থের জাকাত এরপর যে আমরা প্রশ্ন নিয়ে যাচ্ছি শাহেখ হাফেজ আস্তান মাদানির কাছে শাহেক আপনার কাছে এই এখন যে প্রশ্নটি রাখছি সেটি হচ্ছে যে আমরা জানি যে মহিলারা স্বর্ণালঙ্কার ব্যবহার করেন তো আগে আমরা আলোচনা আগের প্রশ্নে আমরা জেনেছি যে সাড়ে সাত ভোরে সোনা হলে জাকাত দিতে হবে তো স্বণের জাকাতের ক্ষেত্রে যে হিসাবটা করবে আমরা জানি যে স্বনের মধ্যে খাত থাকে তো সেটা কি খাত সহ স্বনের ওজন করে হিসাব করবে না খাতটা বাদ দিয়ে হিসাব করবে নাম্বার টু হচ্ছে যে মহিলারা যে স্বর্ণ ব্যবহার করে তাই ব্যবহৃত সোনারকে জাকাত দিতে হবে অনেক কলামা বা অনেকে বলছেন যে যেটা ব্যবহার করছে এটার জাকাত লাগবে না যেটা ব্যবসা বাণিজ্যের জন্য যে স্বর্ণরোপ্য থাকে সেটার জাকাত লাগবে তো আপনি বিষয়ে দলিল ভিত্তিক আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে ব্যবহৃত গহনার জাকাত দিতে হবে কিনা প্রথম প্রশ্ন যেটা সেটা হলে যে জাকাত যেটা দেওয়ার নিয়ম স্বর্ণ অলঙ্কারের যেটা দেওয়ার নিয়ম সেটা হলেই যে কেনা দাম নয় বিক্রি দাম হিসাবে দিতে হয় আচ্ছা স্বর্ণেরও বিক্রি দাম ধরতে হবে কেনা দাম নয় এই জিনিসটা গুরুত্ব বর্তমান বাজার হ্যাঁ বর্তমান বাজারে যে বৎসর যা খাতা করবে সেই বৎসর অবশ্যই বাজারে দিয়ে তাকে দাম জিজ্ঞেস করবে এক দ্বিতীয় কথা হলো যে যেটা আমরা সুদারব যেটা আমরা করে আসছি সেটা হলো যে এক বাড়িতে যতগুলি স্বর্ণ আছে এই স্বর্ণগুলি এক জায়গায় নিয়ে একটা কাপড়ে বেঁধে সেটা দোকানে যেয়ে ওজন করা যে এটা কতটুকু আছে মানে এটা নিয়ম আর এখানে তো অনেক রকম স্বর্ণ থাকবে কোনোটা আঠারো ক্যারেট কোনটা বিশ ক্যারেট একুশ ক্যারেট কোনোটা বাইশ ক্যারেট তো তখন সৌদি আরবে এটা সহজ তারা জানে যে এই সবগুলি যদি সমষ্টিগতভাবে যদি বিক্রি করা হয় তাহলে এটা একটা অনুমানিক দাম কত ধরবে সেই হিসাবে তারা জাকাতের একটা মূল্য বলে দেয় যে এখানে এই পরিমাণ টাকা আসতেছে আর জাকাত এতটা হবে আসলে নিয়ম এটাই মানে অনুমানিক ভিত্তি নয় বরং আমার সবগুলি স্বর্ণগুলি আসলে দোকানে নিয়ে যাওয়া ওজন করা উচিত এবং সেখানে জিজ্ঞেস করতে হবে যে আমি এই স্বর্ণগুলো যদি আমি বিক্রি করি তাহলে আপনি কি দামে এখানে নেবেন এখানে এমন না যে যেটা বললো সেটাই দোকানদারও সে আমাদের সাথে বলবে যে এটা এখন আমি যদি কিনতে চাই তাহলে এই দামে নেবে আচ্ছা আচ্ছা দোকানদাররা যখন স্বর্ণ কিনবে তখন তারা কি খাদ ধরবে নাকি বাদ দেবে খাদ বাদ দেবে বাদ দিবে খাদ বাদ দেবে অথবা খাত যদি ধরে তাহলে দাম কমে দাম কম এটাই খাত ধরেন আর না খাদের তো ব্যাপারে নাই খাদ ধরেন আর না ধরেন মূল হতো যে আপনি যেই ছনোটা আপনার কাছে আসে এটা যখন বিক্রি করতে যাবেন বিক্রি মূল্য হিসেবে তাকে দেখা দিতে হবে বর্তমান বাজার বিক্রি মূল্য এখন কীভাবে বেচবে সেটা হলো স্বর্ণকার তারা নিজে বলে দেবে যে এটা খাদ সহ নাকি খাত ছাড়া

স্বর্ণের কারণে লাভ করে যখন বিক্রি করতে যাই আমরা এখানে এটা ওটার প্রয়োজন মানে বিক্রি মূল্য যেটা সেটা তারা কিভাবে কিনবে খাদ সহ কিনলে মূল্য কম হবে খাদ বাদ দিয়ে কিনলে মূল্য বেশি হবে আরেকটা বিষয় বলছেন যে আসলে মানে ব্যবহারের স্বর্ণের উপর জাকাত আছে কি না এটা একটা বিষয় এই বিষয়ে আসলে ওলামায়খানাদের মধ্যে বড় একতলাপ রয়েছে এবং দুই পক্ষেই বড়ো বড়ো আমরা দেখতে পাই যে একজন হয়তো এটার পক্ষে আসেন আর একজন বিপক্ষে আসেন কিন্তু আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু এ বিষয়ে জানার চেষ্টা করেছি এবং কোন যে দলিলগুলি আমার কাছে স্পষ্ট হয়েছে তার দ্বারা বলতে পারি যে ব্যবহারের স্বর্ণের উপরও জাকাত আছে এর দুটো একটা হলো আম দলিল

لذلك قرأت المسلمين الحديث يوجد هناك باشهة 17 نمو الحديث الله سبحانه وتعالى قال ما من صاحب ذهب أو فضة لا يؤدي حقها إلا سفحت له يوم القيامة صفائح من النار যে ব্যক্তি স্বর্ণ এবং রূপ যদি সে তার জাকাত না দেয় তাহলে তাকে কেয়ামতের দিন এটাকে গরম করে দাগ দেওয়া এখানেও কিন্তু যেটা ওয়াইদ শাস্তির কথা বলা হচ্ছে এটা প্রত্যেক ওই ব্যক্তির ক্ষেত্রে যার কাছে স্বর্ণ আছে বা রূপা আছে সে যদি সেটাকে জাকাত না দেয় এটা হলো আমদলিল এবং খাস দলিল আছে যে আল্লাহ কথা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ব্যবহারের স্বর্ণের উপর জাগাত আছে যেমন বিন আহ সজিআ আল্লাহ তিনি বলেন আন্না ইমরাত আল্লাহ নবী সাল্লা মাসকাতান নবীতিহা বিন জি আসিয়াল জিজাতান আরেকটি জি জি অমর বিন আহ সজিআ আল্লাহ তিনি বলছেন যে একজন মহিলা আল্লাহ নিকটে আসলেন আর তার মেয়ের হাতে ছিল দুটা ভারী বালা মেন দাহাব شو شو فقال النبي صلى الله عليه وسلم: <تصفح> أتعطين زكاة هذا؟ تمكي قالت لا،, لا. قال: أَيَسُرُّكِ أن أن الله بهما يوم القيامة من سَوَارَيْنِ من نار؟ تو أدونك إلى إي دوي شوري الله وقالت هما لله لِلَّهِ وَرَسُولِهِ

বাকি দেখা যাচ্ছে যে কিছু মানুষ সুবিধাবাদী তারা দেখা যাচ্ছে যে হ্যাঁ প্রত্যেকটা মশলায় কিন্তু একতলাপ আছে ঠিক আছে না সে একতালাপ থেকে যে আমি যে বের হব এটা কি দলিল ভিত্তিক নাকি আমি ভিত্তিক আমি দেখলাম যে বিপক্ষে মতের আমার জন্য সুবিধা যদি জাঘাত না দেওয়া লাগে হ্যাঁ একেবারে ঢের স্বর্ণ কিনে রাখলাম

এক্ষেত্রে যে কথাটা মৌলিকভাবে যে আসলে আমরা একতলাফ থেকে বেরিয়ে আসব কিভাবে দলিলের ভালো দলিল ভিত্তিক বেরিয়ে আসবো আর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দলিল হাদিস শেখ আক্তার মাদারে পেশ করেছেন বিশেষ করে আয়সারাতিয়াল আনহার যে হাদিসটা এটা তো আর তার নিজের ঘটনা এবং তাকে সরাসরি যে কথা বলেছেন যে তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য এই দুই বালাই যথেষ্ট তো প্রিয় দর্শক আমরা এই উত্তর থেকে যেটা জানলাম যে আমাদেরকে অবশ্যই ব্যবহৃত গহনার জাকাত দিতে হবে যাদের নেশাব পরিমাণ সম্পদ অলঙ্কার আছে সোনা বা রূপা তারা আমরা অবশ্যই এক বছর অতিক্রম করলে আমরা হিসাব করে জাকাত বের করে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে প্রশ্ন নিয়ে আসছি শায়খ মুখলেশ মাদানের কাছে যে আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজের যারা চাকরিজীবী বিভিন্ন অফিসে বা বিভিন্ন কোম্পানিতে যারা চাকরি করেন সরকারি বা বেসরকারি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার মাসিক যে বেতন সেই বেতন দিয়ে সংসার চালানোর পরে তার কিছু টাকা সঞ্চিত থাকে তো এই সঞ্চয় টাকাটা আস্তে আস্তে করে সঞ্চয় হতে হতে বছর শেষে গিয়ে তার মানে সাহেব নিসাব সে হচ্ছে আর কি অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাচ্ছে বছর শেষে তো এই ক্ষেত্রে সে কি তার জাগাতটা কীভাবে বের করবে যে সুন্দর প্রশ্ন করেছেন আসলে এই যুগ উপযোগী প্রশ্ন এগুলো সবগুলোই প্রায় যুগ উপযোগী তো এই প্রশ্নটি হলো যে আমাদের একটা প্রশ্ন আসে এসে থাকে যে বছরে জমা করতে 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 বছরের শেষে এসে সাহেব নেশা হয় না প্রশ্নটা কিন্তু ভুল আছে আমাদের মানুষের সেন্সে এটা প্রশ্নটা হয়ে থাকে যাই আমাদের এই জন্য আমাদেরকে উত্তর দিতে হবে আমার মাসালা হচ্ছে কি সাহেব নেশা যখন হবে তখন তারপর জাকাত করা যাবে তাহলে বছরের শেষ হলো কখন যখন সোহেবের নেশাব হলো তখন থেকে শুরু হলো তার জ্যাকাতে সময় সুতরাং বছরের শেষে এসে সোহেবের নেশাব হলো এটা ভুল কথা আসলে সোহেবের নেশাব হয়েছে বছরের শেষে এসে আরও বেশি হয়ে গেল তাহলে বেশি সহ দেব না কম দেবো তার বছর সেটা হচ্ছে তার শুরু জি সোহেবের নেশাব যেদিন হলো সেদিন তার শুরু হলো তখন থেকে এক বছর এক বছর অতিক্রম করলে তাকে জ্যাকাত দিতে হবে এই জন্য প্রশ্ন এখন থেকে করবো আমরা যে সাহেবের সাব যেদিন হবো সেদিন থেকে কতদিনের মধ্যে সে আমাকে জাগা দিতে হবে তাহলে বছরের মাঝে মাঝে যে টাকাটা সঞ্চিত হয়েছে এটার কোন জায়গাতে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার হতে 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 হাজার হয়েছে চল্লিশ হয়েছে জাগাত হবে ডাকাত হবে এখন আপনার এই মুহূর্তে আটান্ন হাজার বা পঞ্চাশ হাজার টাকা যেটা সহেবিনের সাব আমরা বলছি রুপুর হিসাবে যদি আমরা ধরি তাহলে যদি ধরে নিই পঞ্চাশ হাজার টাকা তাহলে আজকে পঞ্চাশ হাজার টাকা মালিক হয়েছে আজকে এক এক বছর এই তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন যদি এ টাকা আপনার কাছে গচ্ছিত থাকে খরচ না হয় তাহলে পারে এই বছর পূরণ যেদিন হবে সেদিন জাকাত না আবার এর মধ্যে খরচ হয়ে গেলে সে আবার সাহেবের থাকবে না থাকবে না কিন্তু আমরা এখানে আরেকটা কাজ করে থাকি প্রত্যেকেই আমরা রমজান মাসে সোয়াবিনের সব এসে মিলাই দিই আবার কিন্তু চার মাস আগে কিন্তু সোয়াবিনের সব হয়ে গেছে হ্যাঁ দিয়ে এখন চার মাস হলো তাহলে যাক এক বছর অথবা কাউরি হয়ে গেছে কি যে রমজান মাসে দুই মাস আগে সোয়াবিন এসব হলো

কিন্তু রমজান আমি দিই রমজান দান খায়রাতের মাস এটা অনেকই বেশি করে এটাই হচ্ছে আমাদের সমাজে তাহলে এই তিন মাস কি করবে সে অত জায়গা ফরজ হয়েছে তিন মাস আগে সমাজ তদর্শ যদি এটা আপনি করতে চান যে আমি রমজান মাসে করব। জায়গাটা আদায় করব তা খিদাকি মানে আগেও জায়গাতে আদায় করা যায় সাহেবের এসাহ হওয়ার সাথে সাথে আবার কিছুদিন পরও করা যায় অনুমতি আছে যদি আপনি কল্যাণ মনে করেন আর কল্যাণ না মনে করলে সাথে সাথে জায়গা তাদের করতে হবে এখন আপনি যদি সাহেবের এসাহ তাকে রমজান মাসে ফেলতে চান তাহলে তিন মাসের একটা হিসাব করে জায়গাটা দেখে এটা হলো বেটার এটা আনুমানিক কেন এটা আনফা আলিল ফোকারা হবে ফোকারা ফোকারা বাচ্চা জন্য উত্তম হবে এই জন্য আপনি এই কাজটা করবেন রমজান মাসে প্রতি বছর ব্যবহার তার মানে হলো এই যে এই বৎসর যদি রমজান থেকে দেওয়া শুরু করে আর যদি বলছেন তিন মাস আলাদা হিসাব করে দেওয়া তাহলে আগামী মাসের আবার রমজান থেকেই তার

যে অর্থ যেখান থেকে ছিল বছর অর্ধেক সময় যে ডিসাব পরিমাণ সম্পদের কিছু বাকি ছিল আচ্ছা ওটা বিষয় নাকি এটা কিভাবে আর একটা সেটা হলে এই যে নেশাবের মালিক হয়েছি এক বছর অতিক্রম করে তাও টাকা দিতে হবে তাই নাকি এই মাঝে যদি কম টাকা যদি কমে যায় প্রশ্ন যে তো তো ওটা যেটা আগে একই যখন পর্যন্ত যখন সে সাহেবে নেশাব হবে তখন থেকে তার হিসাব শুরু হিসাব শুরু তখন থেকে দেখবে যে ওই টাকাটা তার কাছে গচ্ছিত থাকতেছে কিনা যদি খরচ হয়ে যায় যেমন কারো ইনকাম মাসে এক লাখ টাকা কিন্তু প্রত্যেক মাসে তার খরচই হয়ে যায় আশি হাজার টাকা টিকে না কিছুই অর্থাৎ সারা বছরের হিসাব করে দেখা যাচ্ছে যার তার কাছে গচ্ছিত টাকা নেই অল্প জায়গাতে আসবে না তাই নাকি

তাহলে আমাকে এটা হাল হাউল মানে এক বছর অতিক্রম বোঝা যাবে মানে জাকাত তখন দিতে হবে কিনা যে বাদ বাদ দেবো কিনা যে এ বিষয়ে যেটা মূল যেটা মানে নীতি বা নিয়ম যেটা জাখাতের সেটা হলে যে মাজাল হাউল আলা ইমতেলাকের নেসাব যে তাকে এক বছর অতিক্রম করতে হবে এবং নেসাবের মালিক তাকে থাকা থাকা অবস্থায় নেসাবের মালিক থাকা অবস্থায় মাঝখানে যদি কমে যায় তাহলে যখন থেকে আবার নেশা পরিপূর্ণ হলো তখন থেকে তখন থেকে আবার এক বছর শুরু করবে অর্থাৎ আগেরটা এখানে যোগ হবে না যোগ হবে না পাঁচ মাস আগে আমার নেশা পরিমাণ ছিল পাঁচ মাস পর্যন্ত ছিল ষষ্ঠ মাসে এসে আমার টাকাটা কমে গেল আবার সপ্তম মাসে এসে আমি আবার নেশা হয়ে হয়ে গেছি তাহলে আমার আবার শুরু হবে সপ্তম মাস থেকে থেকে শুরু হবে তার মানে হলো এই যেটা আমি একটু যোগ করতে চাই মানে সময় দশটাদের উদ্দেশ্যে যে জাকাতের বিষয়টা আমরা সাধারণত দেখি একটু আগে যেটা জানলাম যে এটা আমার গুরুত্বই দিই না কীভাবে হিসাব করতে হয় আসলে আবার কতটুকু মাল আছে কতটুকু স্বর্ণ আছে এটাতে হিসাব করা দরকার এটা নিয়ে কিন্তু আমরা

তখন থেকে আবার হিসাব শুরু হবে এবং এক বছর তাকে পরিবর্তন একটা মানে শর্তটা মনে রাখলে হবে সাহেব নিসাব হওয়ার পর থেকে এক বছর অতিক্রম করতে হবে এক বছর অতিক্রমের আগে যদি শেষ হয়ে যায় তাহলে সাহেব নিসাব থাকবে থাকবে সুন্দর বলেছেন দুজনকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত পরিষ্কার করে দিয়েছেন যে আসলে আমরা নিসাবটা কিভাবে ধরবো আচ্ছা প্রিয় দর্শক আমরা আমাদের এই আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন নিয়ে যাচ্ছি আমরা হাফেজ ভাই মুখলুজ মাদানির কাছে যে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আমাদের সমাজে সমিতির একটা রেওয়াজ আছে অনেকে কয়েকজনের টাকা একত্রিত করে একত্রিতভাবে রাখা হয় আবার অনেকে ব্যবসা বাণিজ্য করে একত্রিতভাবে সমিতির মাধ্যমে তো সমিতিতে যে টাকাটা গচ্ছিত রাখা হবে সেই টাকাটার জাকাতকে দেবে এটাকে যিনি রেখেছেন তিনি দিবেন নাকি সমিতি কর্তৃপক্ষ দিবেন এই বিষয়টা আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন এটা বর্তমান সময়ের জন্য আসলে প্রত্যেকটি প্রশ্ন আজকে যারা সমিতিতে একসাথে কাজ করেন দশজন মিলে একটা সমিতি তৈরি করেছে প্রত্যেকে দশ হাজার টাকা করে জমা করছেন সময় সাহেব হিসাব হয়ে গেল এক বছর পার হলো এই টাকার উপর তো যদি একাত্তিত্ব ব্যবসা বাণিজ্যের জন্য লভ্য জনক কোনো কাজের জন্য এই সমিতি হয়ে থাকে তাহলে সমষ্টিগতভাবেই যখন সহিমেন হিসাব হবে বছর পরিপূর্ণ হবে ফান্ড থেকে জায়গা দেবে আচ্ছা কিন্তু যদি এমন কিছু হয় যে আমার কাছে টাকা থাকলে পরে খরচ হয়ে যায় সুতরাং শেখের কাছে টাকা ঠানাচ্ছি দশজন মিলে তাহলে আমার মতো হলে আমি যতটুকু রেখেছি সেই পরিমানে আমার জাকাত বের হবে অন্য অর্থ থাকলে সবাই মিলিয়ে সব মিল হলেটুকু টাকা যদি নেশাব পরিমাণ না আমার আমার অন্য যে টাকা বা সম্পদ আছে তার সাথে এটা অবশ্য যোগ যোগ হবে যেহেতু আমি এটা আমানতে রেখেছি এটা ব্যাংকের মতো যেমন ব্যাংকে রাখা হয়েছে সেখানে আমার হয়তো বিশ হাজার টাকা আছে

আমার মনে নাই যে বকরি ছাগলের ক্ষেত্রে ছাগল বকরি একসাথে করে যখন মৌসুম আছে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছ থেকে প্রশ্নের উত্তর আমরা শুনেছি প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবত দুজন অন্যতম দায়ী এবং অন্যতম আলেম দিন তাদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা তাদের কাছে রেখেছিলাম তারা দলিল ভিত্তিক আমাদেরকে উত্তর দিয়েছেন জাকাত সম্পর্কে আমরা জাকাত সম্পর্কে আরও অন্যান্য পরিবে আরও অন্যান্য বিষয় নিয়ে অন্যান্য প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের সবাইকে সুস্থ রাখুন আমাদের সবাইকে এই পবিত্র মাসে এই পবিত্র রামাজান মাসে তিনি আমাদেরকে আমাদের জীবনের সমস্ত গোনা তিনি ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তিদান করুন এবং জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানান এই কামনা এই দু আল্লাহর কাছে রাখছি সবাই আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি আকুল কাউলি হাদা ওস্তাফিরুল্লাহ আলী ওয়ালাইকুম ওলি সাহুল মুসলিমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও